বন্ধ করা হলো, কি কারণে? বাড়িতে লাইন নেই। কেন? লাইন বিল দেওয়া সম্ভব হয় না। দারিদ্রতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করল সোনামুখীর মেয়ে অর্পিতা মণ্ডল। বাঁকুড়া জেলার ছেলেমেয়েরা বরাবরই ভালো ফলাফল করে, এবছরও তার ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। এমন অনেক পরিবার রয়েছে সংসার চলে না, তারাও কৃতিত্বের পরিচয় দিয়েছে। এরকমই একজন হল বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামের অর্পিতা মণ্ডল। দারিদ্রতা তার নিত্যদিনের সঙ্গী, কোনো রকমে সংসার চালান। শারীরিকভাবে অসুস্থ দিনমজুর বাবা দারিদ্রতাকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো রেজাল্ট করেছে অর্পিতা মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 495। এবছর সে পাথরমোড়া উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। শুক্রবার রেজাল্ট বের হতেই দেখা যায় গোটা রাজ্যের মধ্যে সে 495 নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে এবং বাঁকুড়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে। দারিদ্রতা এতটাই নিচে, বাড়িতে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত নেই। এমার্জেন্সি লাইট দিয়ে কোনো রকমে পড়াশোনা চালিয়ে যেত অর্পিতা মণ্ডল। বাবা একজন দিনমজুর, তার উপর শারীরিকভাবে অসুস্থ তিনি, মা গৃহবধূ, বসত বাড়ি একেবারেই জরাজীর্ণ। আতঙ্ক নিয়ে ওই বাড়িতে রাত কাটাতে হয় তাদের। ঝড়বৃষ্টিতে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বসত বাড়ি। এত প্রতিকূলতাকে কাটিয়ে উচ্চ মাধ্যমিকে তার এই সাফল্য নজর কাড়ছে সকলের। তার এই ভালো রেজাল্ট হওয়াতে খুশি গ্রামবাসীরা, খুশি তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই। অর্পিতা মণ্ডল জানান, আগামী দিনে একজন শিক্ষিকা হতে চায় এবং সমাজের জন্য কাজ করতে চায়। দারিদ্রতাকে কাটিয়ে আগামী দিনে কতটা পড়াশোনা চালিয়ে যেতে পারবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন তার কাছে। তবে সরকারিভাবে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আগামী দিনে অর্পিতা মণ্ডল সমাজের জন্য আরও ভালো কিছু করবে বলেই মনে করছেন সকলে। এ বিষয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, অর্পিতা মণ্ডল ভালো রেজাল্ট করেছে, আমি ভিডিওর সঙ্গে কথা বলবো, আগামী দিনে প্রশাসনিকভাবে তার পাশে সব রকমভাবে আমরা থাকার চেষ্টা করব। বাঁকুড়ার সোনামুখী থেকে মফিজুল হুদার রিপোর্ট, বাংলানিউজ। আর পাথরমোড়ার হাই স্কুল থেকে একজন চতুর্থ এবং একজন পঞ্চম হয়েছে, তাদের প্রত্যেককে আমার আগামী ভবিষ্যতে যাতে সফল হয় তার জন্য শুভকামনা রইল। একটি মেয়ে অর্পিতা মণ্ডল, তার পারিবারিক অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। আমি সোনামুখীর মাননীয় বিডিও ম্যাডাম আছেন, তার সঙ্গে কথা বলবো যাতে তার বাড়িতে ইলেকট্রিক ইরিগেশন যাতে হয়ে যায় এবং তার যাতে পড়াশোনার কোনো অন্তরায়, অর্থের অভাবে যাতে পড়াশোনা থেকে অন্তরায় না ঘটে তার জন্য যেন সুব্যবস্থা করা হয়। সেই জন্য আমি প্রশাসনিক দিক দিয়ে আমাদের যতটা করার আমরা নিশ্চয় করবো এবং আগামী দিনে যাতে তারা একটা জায়গায় পৌঁছতে পারে, সোনামুখীর মুখকে উজ্জ্বল করতে পারে, তার জন্য সোনামুখী পৌরসভা তথা সোনামুখী পঞ্চায়েত সমিতি তাদের পাশে থাকবে। বাঁকুড়া জেলা বরাবরই ভালো রেজাল্ট করছে। স্কুলের স্যার ম্যাডামরা ছিল, তার সাথে টিউশনেরও স্যার ম্যাডাম ছিল। বাড়িতে স্পেশাল করে তো টিউশন নিইনি, তবে এমনি সাবজেক্ট ওয়াইজ তিনটে মোড় টিউশন পড়তাম। ওখানে স্যারদের সাহায্য পেয়েছি, স্কুলে ম্যাডামদের সাহায্য পেয়েছি, নিজে পরিশ্রম করেছি, এটাই। কতক্ষণ পড়াশোনা করতেন? 8 থেকে 9 ঘন্টা দিনে। কোন সাবজেক্ট সাবজেক্ট প্রিয়? সব থেকে ভালো লাগে দর্শন, ভালো লাগে, তারপর বাংলাটা ভালো লাগে, এডুকেশন ভালো লাগে। কি হতে চাও? শিক্ষিকা হতে, শিক্ষিকা হতে চাই। বাড়িতে লাইন নেই। লাইন বিল দেওয়া সম্ভব হয় না। কতদিন? এক বছরের মতো। এই অন্ধকারের মধ্যেই পড়াশোনা চালিয়ে যেত? হ্যাঁ, চার্জার ছিল, এমার্জেন্সি। পড়াশোনার পাশাপাশি তোমার আর কিছু খেলাধুলা কোনো কি ভালো লাগে? এমনি খেলাধুলা ভালো লাগে। হ্যাঁ, কবিতা লিখতে ভালো লাগে, মাঝে মাঝে লিখি কবিতা। আমি ওর জেঠু। কাকে পেয়েছো সবচেয়ে পাশে, কাকে পেয়েছো এই তোমার সাফল্যে? আমি ওর আপন সবাই আছে, স্যার ম্যামরা আছে, বাড়িতে দাদারা আছে, দাদারা বড়দের সাহায্য পেয়েছি। তোমার নাম? অর্পিতা মণ্ডল। আপনার মেয়ে এবার উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে, কেমন লাগছে? ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতো? পড়াশোনা বেশিক্ষণ করতো না, ওই করতো 9টা 10টা পর পর করতে হতো, পড়তোই না, ঘুমাতো।
কিভাবে সংসার চলে? সংসার খুব কষ্টেই চলে, ওই তো দোকান আমার দেওয়ারে, দোকান চালিয়ে যা হয় লেখা। ঘরে তো ইলেকট্রিকও নেই বোধ হয়, ঘরে তো লাইন নেই? না না, কেন লাইন নেই কেন? টাকা নাই, কি করবো, সংসার অভাবে কষ্টে চলতো, টাকা পয়সা নেই। আগামী দিনে মেয়েকে কি করার ইচ্ছে আছে? আগামী দিনে মেয়েকে কি করাতে চান? তো নার্সিং করতে চাই। আপনার নাম? রাজশ্রী মণ্ডল। কি নাম? রাজশ্রী মণ্ডল।